এ যেন রূপকথার কোনো গল্প। ঘুরে দাঁড়ালেন, জিতলেন প্রেসিডেন্ট নির্বাচনও। মাথায় অপরাধী ট্যাগ নিয়ে মনোনয়ন পেয়েছিলেন রিপাবলিকান পার্টির। এবার সেই দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প জয় করলেন যুক্তরাষ্ট্র। মঙ্গলবার যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হওয়া প্রেসিডেন্ট নির্বাচনে তার জয়ী হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে দেশটির গণমাধ্যম। নির্বাচনী প্রচারে গিয়ে একাধিকবার আততায়ী হামলার শিকার হয়েছিলেন ট্রাম্প। অল্পের জন্য বেঁচে ফিরেছেন নিশ্চিত মৃত্যুর হাত থেকে। এরপর আর পিছে ফিরে তাকাননি তিনি, দিন রাত এক করে ছুটেছেন, করেছেন একের পর এক নির্বাচনী সভা। বুধবার রাতে যখন সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দেন, তখন ট্রাম্প জানান শত শত সভা করেছেন তারা। ২০২০ সালের নির্বাচনে তৎকালীন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেনের কাছে হেরে গিয়েছিলেন ট্রাম্প। কিন্তু ২০২৪ সালে জয়ের গল্প যেন নিজ হাতে লিখলেন তিনি। প্রতিদ্বন্দ্বী প্রার্থী কমলা হ্যারিসের চেয়ে পিছিয়ে থেকেও পেয়েছেন বেশি পপুলার ভোট। ইলেকটোরাল কলেজ ভোটেও ছাড়িয়ে গেছেন সব প্রত্যাশা।